আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে যে ভিডিওটা দেখাবো সেটা হলো আপনার সিগনেচার আর আপনার অটোমেইল কি করে আপনার অটোমেইলে চলে যাবে। তো অটো রিপ্লে চলে যাওয়ার জন্য যেটা হয় মূলত আমি একটু দুটোই দেখাবো। আমি প্রথমে দেখে এই যে দেখেন কম্পোস্টটা লিখছি এবং কোন কম্পোস্ট লিখি আমরা, আর কম্পোস্ট করার সময় দেখেন এখানে ডিয়ার তার আসসালামু আলাইকুম অনেক অনেক কিছু লেখে বা সিভিস পাই দিতে আর ডিটেইলস। এখানে আমি এইগুলো দেখেন অলরেডি ছবি টবি দিয়ে অনেক সময় লাগবে এগুলো দিতে, এক একটা তো আমি একটা বারবার তো দরকার হয় না। এইখানে দেখেন আমি জাস্ট এখানে এসে এই যে দেখেন আমি জাস্ট জানালে আচ্ছা প্রথম থেকে আসি আমি চলে আসি মিলে আসি অনেক তো বুঝবেন না। তো আমি চাচ্ছি একদম প্রথম থেকে দেখা এখানে আসার পর দেখেন এই সেটিং চলে আসবো। সেটিং এ আসার পর সেটিং এখানে আসার পর যে মেলটা আসবে নর্মালি সেই মেলের ভিতরে যে সেটিং এ চলে আসবে, সেটিং এ আসলে আমরা বাকি কিছু দেখতে পাবো। তো এই দেখেন সেটিং চলে আসলাম, সেটিং এ আসার পর দেখেন এই কাসার গুলো অলরেডি আপনাদের সাইডে চলে আসবে। তো যাদের সেট করা আছে তারা তো অবশ্যই, যারা সেট করা না তারা আসবে না। তো জিনিসগুলো এখানে দেখেন সবকিছু আমি অ্যাড করে রাখছি, তাহলে আপনারা এগুলো নোটিফিকেশন অফ করা আছে, অল মেল নোটিফিকেশন অফ, তাহলে আপনি এগুলো অফ করে রাখতে পারেন। আবার একটা টেক্সট আইকন সবকিছু দেওয়া আছে। আমি আজকে যেটা মধ্যে দেখাতে যাচ্ছি সেটা হলো আপনার সিগনেচার, সিগনেচারের এখানে সবকিছু দেওয়া আছে। এখানে যখন আমি কোনো ইনবক্স করবো দেখেন আমি যখন ইনবক্স করি ইনবক্স করতে গেলে দেখেন এই লেখাগুলো দিয়ে তারা সালাম আলাইকুম সবগুলো অলরেডি লিখতে হয়, যেটা লেখা বারবার দরকার নাই বিকজ আমি এখানে সবকিছু অলরেডি লিখে রাখছি। দেখেন একবার লেখা রাখার কারণে যখন কোন ক্লায়েন্টের যেমন হচ্ছে আমার দেখেন এখানে আমি কাজটা করছি এখানে আমি এটাই ওপেন করি, যেমন দেখেন এখানে ক্লায়েন্টের দেখেন এখানে কিন্তু অটো রিপ্লে অটো রিপ্লে চলে এখানে ওরা মেল দিতে ক্লায়েন্টের মেল দিতে মেল অটো রিপ্লে দেখেন আসসালামু আলাইকুম অটো রিপ্লে আমার এখান থেকে চলে গেছে বিকজ আমার অটো রিপ্লে অন করা ছিল। এখানে আসার পর দেখবেন এই যে অটো রিপ্লে অন আমি যদি এখানে অফ করে দিই এখানে দেখেন আমি এই ডেট দেওয়া আছে লাস্ট ডেট আমি 13 তারিখ দিই 14 তারিখ যে ডেট দিই এখানে অফ হয়ে অফ হয়ে যাবে। অফ না করে আমি অটো রিপ্লে অন করে দিই কন্টিনিউ সেটা ধারাবাহিকভাবে যে আমাকে মিল করবে সেটা আর একটা সত্যি মিল চলে যাবে যে হ্যাঁ পাইছি বা ওকে না এই ধরনের একটা চলে আসবে। তো এখানে ছিলাম যে এখানে আপনি সেম ভাবে কথা লিখে রাখতে পারেন অটো রিপ্লে এগুলো এর তাহলে এটা কন্ট্রোল করে নিতে পারেন যে ক্লায়েন্টের সাথে কথা বলে এখানে আমি অটো রিপ্লেটা দিয়ে দিব ওকে না আমি অনেক সুবিধা বন্ধুরা যারা মেল নিয়ে কাজ করেন মেলের কন্টিনিউ চেক করতে হয় তার জন্য অনেক সুবিধা হয় আর মেশিন যে অবস্থা এখন তাতে অনেকে দেখা যাবে সেক্ষেত্রে অটো রিপ্লে রিপ্লে দিয়ে রাখলে আপনার অল টাইম সেক্ষেত্রে ক্লায়েন্টের সাথে আপনি কথোপকথন করতে পারবেন এবং সেক্ষেত্রে অনেক সুবিধা হবে। বন্ধুরা ভালো থাকেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকে এটা দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে আসা, আর অবশ্যই আল্লাহর কাছে দোয়া করবেন এই সময় দেশের অবস্থা যতটুকুই খারাপ হোক না কেন সবাই আল্লাহর কাছে দোয়া করবো, পাঁচ নামাজ পড়বো, ভালো থাকবেন আর সবাই সবাই দোয়া রাখি। আসসালামু আলাইকুম।